নানু তোমার চিনে হাঁস মুরগি না? নানু মাঝে মধ্যে দেখি হাঁস মুরগির সাথে ওর কথা বলে। নানা ভাইয়ের হাতে লাগানো লেবু গাছ মাশাল্লাহ একটা ধরেছে আর ফুল আইতাছে তো। হ্যাঁ, আর এদিকে সকাল সকাল নানুমণি আমাদের জন্য নাস্তা রেডি করছে। ঠিক হাসির ডিম, নানুমণি হাসির ডিম কিন্তু পাড়া শুরু করে দিছে মাশাল্লাহ। আর এখানে রুটি বানাচ্ছে বেটি আপা। রোজারা কোথায় বেটি আপা? রোজা এই যে বাড়িতে রিফাত বাজার। এইদিকে নানুমণি সকাল সকাল আমাদের জন্য নাস্তা রেডি করে দিছে। কালকে ক্যাফেতে বসেছিল আমার সাথে রাতে, তো এখানে রুটি ডিম ভাজি তারপরে আলু ভাজি না না রুটি ভালো। কালকে আমরা আড্ডা দিতে অনেক লেট হয়ে গেছে, তো মাত্র ঘুম থেকে উঠলাম, আবার একটু ব্রাউন ব্রেড যেতে হবে, তাই তাড়াতাড়ি নাস্তা করে নিব। মিষ্টিটা নিয়ে আসো তাড়াতাড়ি, কিসের মিষ্টি? মিষ্টি খাবো কিছু উপলক্ষে, আজকে একজন গোল্ডেন পাবে তো। দোয়া করো ইনশাল্লাহ যদি পাওয়া হয় আমি ব্রাউন ব্রেড থেকে ব্যাক করার সময় নিয়ে আসবো। এটা বলবো শিওর ইনশাল্লাহ। আজকে অনেকদিন পর নানা ভাইয়ের বাগানে দ্বিতীয় পার নানুমণি মিলে শাক পাতা তুলতেছে, আর এই সুযোগে নানা ভাইয়ের বাগানও পরিচর্যা করতেছে নানুমণি আর বিটিপা মিলে। আর কতদিন লাগবে কলাগুলো পাকতে বিটিপা? কলার ছড়িগুলো কি কি শাক পাতা পাড়া হয়েছে নানু? কি কি শাক, নাম কি? নাম খুদিরা আছে, হোদা খাইছে আছে, এই জারি কুসুর পাতা আছে, হোদাই পাতা আছে, পাতা আছে। আসলে এই শাক পাতাটা মানে অনেক বেশি ভালো লাগে নানুমণি যখন রান্না করে। নানু তুমি যে বেগুনের চারা লাগাইছো কি অবস্থা? আরে হ্যাঁ, আগে যেরকম অনেক মানে সুন্দরভাবে অনেক কুলা কলা ধরা হইতো বা অনেক গাছ ছিল কলা বাগানে, এখন আস্তে আস্তে সব গাছই নষ্ট হয়ে যেতেছে। তো নানা ভাইয়ের হাতে লাস্ট স্মৃতি ছিল এই কলা গাছগুলো। আরও কয়েকটা ছড়ি আছে। তো নানুমণি যখনই মন খারাপ থাকে তখনই কলা বাগানে এসে এসে দেখে কলাগুলো। ছড়ি মাশাল্লাহ অনেকগুলো আসছে, কিন্তু গাছগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি, আর বাগানটা আগের মতো নাই। মাসখানেকের মধ্যে মনে হয় পাকা হয়ে যাবো না? আর এদিকে নানা ভাই মারা যাওয়ার পর পুকুরে মানে গাছপালা অনেক বেশি হয়ে গেছিল, তো এইগুলো আমার ছোট নানা সব কিছু ক্লিন করার দায়িত্ব নিয়েছে, তো লোক দিয়ে সব কিছু পরিষ্কার করে আসছে আর এখন ভালো লাগে। আর ওই পারগুলো মানে আস্তে আস্তে করা হবে, এই সাইডগুলো কাটা হয়ে গেছে। নানা ভাইয়ের হাতে লাগানো লেবু গাছ মাশাল্লাহ একটা ধরেছে আর ফুল আইতাছে তো। হ্যাঁ, নানা ভাই তো আর দেখে যেতে পারলো না। তোমার নানা ভাই দেখছে না তো, তোমার নানা ভাই ভাগ্য নাই রে। নানা ভাই লাগাই দিয়ে গেছে। আর এখন সব কিছুই নানুই যতটুকু মানে পারে আর আমরা সবাই চেষ্টা করি হেল্প করতে, মানে নানা ভাইয়ের বাগান বা নানা ভাইয়ের চেয়েছি মানে গাছ নিজের হাতে লাগাই দিয়ে গেছে ওইগুলো পরিচর্যা করার জন্য।
লেবু গাছটা কোথা থেকে নানু নিয়ে আসা হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এটা ওইখান থেকে উঠে নানা এখানে লাগাই দিয়ে গেছে। আর এদিকে নানা মনি দুপুর রান্না বান্না শুরু করে দিছে। আজকে কি কি রান্না হবে? সিম কাটি মাছ দিয়ে ভাজি করুন, আলু লগে দিচ্ছি, সিম দিচ্ছি, জারি কুসু দিচ্ছি, পাখি মাছে বর্ত হবে না? পাখি মাছে বর্ত করা হবে একদিকে, আর একদিকে এখানে সিম আছে, তারপর এসে কচু, তারপরে নানুর বাগানের আর কি পাঁচ মিশালি সবজি দিয়ে হবে। এই তো মাটি চলে রান্না বান্না চলতেছে দুপুরের, দুপুর রাতে একসাথে করে নিন নানুমনি। নানুমনির পিছনে পিছনে নানুমনির বাহিনীরা যাচ্ছে, তো এইভাবেই নানুমনির খুব সুন্দর সময় যায় হাঁস মুরগি সাথে। তো এখন খাবার দিবে ওদেরকে, মাশাল্লাহ। নানুমনির হাঁস কিন্তু মানে ডিম পাড়া শুরু করছে, মানে একটা হাঁস ডিম দিই প্রতিদিন একটা করে। তো নানুমনি বলতেছে যে আরও আস্তে আস্তে ডিম আরও বেশি দিবে, এখন খাবার রেডি করতেছে ওদের জন্য। কি সুন্দর নানুর পিছনে পিছনে সব হাঁস যাচ্ছে, নানুকে একদম চিনে ফেলছে, হাঁস মুরগি সবগুলোই যাচ্ছে। নানু তোমার চিনে হাঁস মুরগি না? নানু মাঝে মধ্যে দেখি হাঁস মুরগির সাথে আবার কথা বলে। কি নানু? বাপরে নানু মনে সব কথা শুনে, নানু যদি বলে গড়ে চলে যাওয়ার জন্য গড়ে চলে যায় সুন্দর হবে। নো এখন কি একটা করে ডিম দিই না? আর আস্তে আস্তে কি বেশি করে দিবে না? সবাই নানুমনির জন্য দোয়া করবেন। আসলে নানু তো আসলে ওইরকমভাবে নানুর মন শান্ত হয়নি, বাট হাঁস মুরগি সাথে তারপরও ভালো সময় যাইতেছে, তো আমরাও আছি, আম্মু আব্বু ওরা আসবে কিছুদিনের মধ্যে। আচ্ছা নানু কান্না করো না, আসলে তো কষ্ট তোলানো লাগবে, কারণ নানা ভাই হাতে সব কিছু স্মৃতি, মানে যেইখানে দিকে যেই দিকে তাকাই না কেন নানা ভাইয়ের স্মৃতি, তো মায়া তো লাগবেই। আসলে আমাদের দোয়া ছাড়া কোনো কিছুই করার নাই, আল্লাহ যেন নানাকে জান্নাত বাসী করে। তো নানুর যেভাবে ভালো লাগে ওইরকমভাবেই নানুকে সময় দেওয়ার চেষ্টা করি, যেন নানু একটু হাসি খুশি থাকে। আর গ্রামে মাশাল্লাহ সবাই নানুকে সময় দেয় আর ভালো টাইম চাই। এই মুহূর্তটা আসলে কতটুকু কষ্টের, মানে যাদের সাথে হই তারাই ফিল করে। চলে যাবো নানু? ঘরে চলে যাবো না? আর এদিকে নানুমনি রান্না বান্না শেষ, গাছের বেলুম্বু টমেটো।